হচ্ছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আরামবাগ জয়রামপুর খেজুরতলার আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে। এই মুহূর্তে উপস্থিত হয়েছি আরামবাগের জয়রামপুর খেজুরতলার আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে। ভ্যালেন্টাইন্সের দিনে এক রোম্যান্টিক শুভ সন্ধ্যার পরিবেশে হেমন্তের শুরুতে জেলার সর্ববৃহৎ রিসর্টে। আরামবাগ রিসর্ট মানে সর্বস্তরের মানুষজনদের কাছে এক আলাদা ঠিকানা। আরামবাগ রিসর্ট মানে সর্বস্তরের মানুষজনদের কাছে এক আলাদা ঠিকানা। এই রিসর্টে বিভিন্ন সময় নানান ধরনের অনুষ্ঠান পরিবেশিত হয়ে আসছে। কখনো সুবিখ্যাত বাউল শিল্পীদের গান, কখনো আধুনিকতার ছোঁয়াতে নানান শিল্পীদের, কখনো বা বর্ষবরণ, কখনো বর্ষবিদায়কে কেন্দ্র করে নানান অনুষ্ঠান। আজকে এমন একটা দিনে আমরা এখানে হাজির হয়েছি যে দিনটার এক বিশেষত্ব আছে। তাই বিশেষত্ব দিনে কি বিশেষত্ব ধরা পড়ে আমাদের ক্যামেরায়, তা নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম। নমস্কার, আপনার নাম কি? আমার নাম রিয়া সিনা রয়। আচ্ছা, কোথা থেকে এসেছেন? এই আরামবাগ থেকে, সিংপাড়া। আচ্ছা, এই আরামবাগের জয়রামপুরে যে রিসর্টে এসে উদ্বোধনে এসে যে মানে কেমন ফিল করছেন? খুব ভালো, আমরা প্রায়ই আসি, যেমন সরস্বতী পুজো মানে প্রায় সময় পেলেই চলে আসি এখানে, মানে সামনে একটা ভালো জায়গা ঘোরার। নমস্কার দাদা, আচ্ছা আপনি তো বহু রিসর্টে ঘুরেছেন, এই রিসর্টে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এবং আমাদের বাড়ির পাশেই তো, সেই জন্য আমরা আসতেও অসুবিধা হয় না, তাড়াতাড়ি চলে আসি। খুবই ভালো লাগছে, এবং জিয়া ভাই তো করেছে এটা, হ্যাঁ আমাদের পরিচিত মানুষ, খুবই ভালো মানুষ, এবং রিসর্টটাও খুব ভালো করেছে, ডেকোরেশন খুবই ভালো সাজিয়েছে। হ্যাঁ, প্রত্যেকেই আসবেন সবাই, হ্যাঁ খুবই এনজয় এখানে হবে। হ্যাঁ, তারপর আজকে সোম আর পায়েল আজকে এসছে। হ্যাঁ, আচ্ছা আজকে যে একটা বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে, তো আপনার ভ্যালেন্টাইনকে নিয়ে প্ল্যান কি? আজকে তো এইখানে রিসর্টে সারাদিন কাটানোর প্ল্যান আছে। আচ্ছা, বিবাহের আগে কিরকম কাটাতেন এই দিনটা? বিবাহের আগে কিরকম এই দিনটা কাটাতেন? বিবাহের আগে কিভাবে কাটাবো, তখন তো সিঙ্গেল ছিলাম, তখন তো এরকম রিসর্টও তৈরি হয় না। হ্যাঁ, আমরা তো 2014 বিয়ে করেছি, তারপর এটা তো রিসেন্ট হয়েছে, ওই যে নাহলে আগে 15 যে আছে রিসর্ট, ওইখানে আমরা যেতাম। নমস্কার, আজ যে আপনার রিসর্ট উদ্বোধন, তো আপনার কীরকম লাগছে? রিসর্ট উদ্বোধন তো আজকে হয়নি, 20 ডিসেম্বর উদ্বোধন হয়েছে। তার 20 ডিসেম্বর পর থেকে পর প্রতি সপ্তাহে একটা করে আর্টিস্ট আসছে, এবং সোমবার আজকে ভ্যালেন্টাইন ডে, সেই জন্য সোহম এবং পায়েল সরকারের একটা জুটি ছিল, ফেমাস জুটি, তার জন্য তাদেরকে আনা হয়েছে। এবং নেক্সট 21 তারিখেও আমাদের আসবে, যে গানটা গাওয়া হয়েছিল আরমান আলী, হ্যাঁ মাইয়ারে মাইয়ারে অপরাধীরে, ওই গানটা যে গেয়েছিল বাংলাদেশের আর্টিস্ট, ওই ভাষা দিবসে তাকে নিয়ে আসা হবে। এছাড়া আপনি আরামবাগের বুকে এত বড় রিসর্ট তৈরি করেছেন, তো আপনার বর্তমানে তো কিছু ভাবনা চিন্তা? দেখুন, রিসর্ট আমার আছে, আমার আগেও 7 হোটেল আছে অলরেডি। এই 7 হোটেলের মধ্যে আমি রিসর্টটা ফার্স্ট করলাম, কেননা আরামবাগে আমার বাড়ি, এবং এই আরামবাগবাসীর জন্য, আরামবাগকে ভালোবাসি, আরামবাগের জন্য একটা রিসর্ট করলাম, যে বাইরেকার এখানকার ছেলে মেয়েরা, এখানকার মানুষেরা অন্য জায়গায় এনজয়মেন্ট করে, সেই কারণে এই এনজয়মেন্টটা যাতে আরামবাগের মধ্যেই থাকে, সীমিত থাকে, সেই জন্য আমাদের আরামবাগের মধ্যে রাখতে চাই, এই জন্য একটা শখে একটা রিসর্ট করেছি। দেশ জুড়ে রাজ্য জুড়ে তো বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, তো তাদের কর্মসংস্থান দেওয়ার কিছু ভাবনা চিন্তা? আমার দেব থেকে আমি 98 থেকে মার্কেটিংয়ে আছি, তো আমার 7টা কোম্পানিতে মোটামুটি 1.5 লক্ষ পরিবার আমার এই টোটাল মল গ্রুপের উপর নির্ভর করে, ঈশ্বর আল্লাহ আশীর্বাদ, বাবা মার আশীর্বাদের উপর চলছে। আপনার নাম? সৌমি রায়। আপনার নাম? সুপ্রিয় রায়। বাড়ি?
আমার এখন শ্বশুরবাড়ি আরামবাগে, আমার বাড়ি মিদনাপুর, মিদনাপুর টাউন। ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে দিনটা কীভাবে উপভোগ করছি? আমরা প্রতি বছরই, মানে আমাদের রিলেশনটা হওয়ার পর থেকে প্রতি বছরই আমরা এটা পালন করি, যখন যে বছর যেখানে থাকি সেইভাবে। এবছর এখানে আছি, এখানে আমার শ্বশুরবাড়ি আরামবাগে। তো এবার নতুন এই রিসর্টটাও হয়েছে, তো দেখলাম এখানে একটা অনুষ্ঠানও হচ্ছে, সব কিছু মিলিয়ে একটু আলাদাভাবে। আপনাদের রিলেশন কত বছর? আমাদের রিলেশন বলতে গেলে 2012 সাল থেকে, আমরা বিয়ে করেছি 2001। বলুন, বিবাহের আগে দিনটি কীভাবে কাটাতেন? বিবাহের আগে দিনটি কীভাবে কাটাতেন? আপনাদের তো লাভ ম্যারেজ। আমরা বাইরে যেতাম, পার্কে যেতাম বা এরকম রেস্টুরেন্টে যেতাম, সেরকমই কাটাতাম। নমস্কার, আপনার নাম? আমার নাম সালমা খাতুন। আমার নাম শেখ আমানত আলী। আচ্ছা, এই আরামবাগ রিসর্টে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর স্পেশালি স্পেশাল মানুষটার সঙ্গে থাকতে সবারই ভালো লাগবে, তো আমারও ভালো লাগবে। তো আজকে এই রিসর্টে ভ্যালেন্টাইন্স ডে কীভাবে পালন করছেন? পাশাপাশি বসে হাতে হাত রেখে আর কি। তো ফার্স্ট টাইম এসেছিলাম, তো এটা সেকেন্ড টাইম। ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডে দিন আসি, তো আমরা ভাবিনি যে এই সোহম বা পায়েল সরকার আসবেন, এরকম অভিনেত্রী। তো হঠাৎ এসে দেখলাম যে অভিনেত্রী এসে আরও ভালো লাগছে, দুজন মিলে আছে, তো আরও খুব ভালো সময় কাটাচ্ছি দুজন মিলে, একটা খুব ভালো লাগছে। এই জন্য এতটা সময় আরও আছি, নইলে আমরা সন্ধ্যার সময়তেই চলে যেতাম, বাট একটা খুব ভালো পরিবেশের জন্য দুজন খুব সুন্দর সময় কাটাচ্ছি। এবং সেই কারণেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি, এই মুহূর্তগুলো আমরা এনজয় করতে পারছি, এবং এই মুহূর্ত তো তাদেরও নিশ্চয়ই একটা অ্যাচিভ করা দরকার, কিন্তু তারা একটা লাস্ট পয়েন্ট রয়েছে। তো তোমাদের তো লাভ আজকাল পরশু সব হবে, এবং তার একটা ছবি আমরা প্রমোশন করে দিলাম, যাই হোক। কিন্তু সেই ক্ষেত্রে বলবো যে তোমরা এসো এখন, সবাই যারা পেছনে রয়েছো, অনুষ্ঠানটাকে এনজয় করো, তারপর আবার তোমরা তোমাদের মতন সুন্দর মুহূর্তগুলোকে এনজয় করো। এটাই বলবো আর কি। আমার তো কাজ শেষ, বন্ধুদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল, একদম কথা হয়ে গেল, মানে আপনার তো সবাই প্রিয়। আর আপনার একটা গানটা পুরো কলকাতার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আমার পুরানো গান, কিন্তু গানটা অসাধারণ। আমি রোজানা, আমার ফেভারিট সং আমি রোজানা 4-5 বার শুনি, আর খুব গানটা শুনে দেখে এনজয় করি।
আমরা অনেকজনের সাথে কথা বলে নিলাম। এরপর আমাদের এই আরামবাগ রিসর্ট অ্যান্ড হোটেলে এই স্বর্ণালী সুন্দর সন্ধ্যায় রিসর্টের সামনে আমরা উপস্থিত হয়েছি, এবং তার সঙ্গে স্টেজে দেখতে পাচ্ছি যে আমাদের আরামবাগ রিসর্টকে মাতিয়ে রেখেছে বিভিন্ন শিল্পীরা তাদের বিভিন্ন রকম গানের ডালি নিয়ে। কাজে একটা খুব ভালো একটা খবর আমি শেয়ার না করে পারছি না যে 28 তারিখ ফেব্রুয়ারি 28 তারিখ আমার একটা ছবি রিলিজ করছে, ছবিটার নাম করা পাক, এবং আমরা সবাই জানি এই সবে ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছে। অনেক দূরে চলে যাচ্ছে তুমি, আমি কিন্তু মজা হচ্ছে আজকে সবাই সাথে আলাদা আমাদের সাথে রয়েছে বেঙ্গলি সুপার স্টার দা কুইন অফ টলিউড মিস পায়ল সরকার। কিন্তু আমি বুঝতে পারছি না ভালো লাগছে কিনা সবার।